হ্যালো ফ্রেন্ডস বাবল বিশাল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনার সাথে জানাচ্ছি আমি বাবলু তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করে দেবো অ্যাপের ব্লগার অপশনের সাথে তো ব্লগার অপশনটা কি এইটা নিয়ে অনেকেই চিন্তিত অনেকেই বোঝেন না এইটা দিয়ে কি করে ব্লগারটা আসলে কি এবং অনেকের আইডিতেই কিন্তু ব্লগার অপশনটা নাই তো ব্লগার অপশনটা কখন দেওয়া হয় কীভাবে আপনারা ব্লগার পাবেন ব্লগারটা কেন দেওয়া হয় এবং এই ব্লগার অপশনটা কি ব্লগারে কী কী আছে কীভাবে আপনি এই ব্লগারটা আর কি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ব্লগারে আপনারা কি কি দেখতে পারবেন ব্লগারে আপনার লাইভ ডিউরেশন ফ্যান গ্রোথ বিনস গ্রোথ তারপরে ইনকাম ডিটেলস এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে যাদের ব্লগার অপশন আছে তারাও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যাদের নাই তারাও ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই উপকার আসবে এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে স্টার্ট বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখান থেকে অথবা এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখুন যাতে করে আমার চ্যানেলের প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে ভালো একটা কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমি আছে এখন লাইক অ্যাপের ভিতর এখান থেকে চলে যাবো সরাসরি আমার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে এখানেই দেখতে পারবো অপশনটা দেওয়া আছে সুন্দরভাবে ব্লগার তো এই ব্লগারটা আপনার আইডিতে কখন শো হবে এইটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনি যখন একটি অফিসিয়াল মেম্বার হবেন অফিসিয়াল মেম্বার বলতে বোঝাক আপনি যখন হোস্টিং নেবেন তাদের হয়ে কাজ করবেন অফিসিয়াল মেম্বার হয়ে যখন কাজ করবেন অফিসিয়াল ওয়ার্কার অফিসিয়াল কর্মী হয়ে যখন কাজ করবেন তখন এটা আপনার আইডিতে শো শো করবে ঠিক আছে তো এটা অনেক ক্ষেত্রেই শো করে যেমন ধরেন আপনার আপনি অফিসিয়াল আর কি ক্রাউন পাইছেন আপনি ক্রাউন পাইলেও কিন্তু এই ব্লগারটা আপনার আইডিতে শো করবে হোস্টিং নিলেও এই ব্লগারটা আপনার আইডিতে শো করবে ঠিক আছে তো আমি এইটাই বুঝতে চাচ্ছি যে আপনি যদি অফিসিয়াল একজন মেম্বার হন বা আপনার আইডিটা যদি অফিসিয়াল হয় তাহলে কিন্তু এই ব্লগারটা শো করবে আচ্ছা এই ব্লগারে কী কী আছে এটা একটু দেখি আমরা ঠিক আছে তো আমরা এখন ব্লগারটা ওপেন করে দিচ্ছি সরি আমি এখান থেকে ব্লগারে চলে যাবো তো ব্লগারে চলে গেলে এরকম ইন্টারভেস চলে আসবে তো এখানে ফার্স্টই দেখাইতেছে ইনকাম ঠিক আছে তো আমি এটা একটু কালার করে নিচ্ছি নাহলে আপনারা বুঝতে পারবেন না আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখানে আমি ধরেন ব্লু কালার দিয়ে গ্রিন কালার দিয়ে দিলাম এখন এখানে আমি দেখাই দিচ্ছি এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন ইনকাম ঠিক আছে তো এখানে আপনি যা ইনকাম করবেন অর্থাৎ অফিসিয়াল মেম্বাররা যেমন ইনকাম করে যেমন হোস্টিং করলে আমরা জানি হোস্টিং লাইভ করলে তারা একটা স্যালারি দেয় ঠিক আছে সেই স্যালারিটা কত অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো হয় তো এখান থেকে উইড্রো করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেনিয়রের মাধ্যমে এটা এখান থেকে নিয়ে নেওয়া যায় যে উইড্রো অপশনে ক্লিক করলে এই উড্রোতে ক্লিক করলে এখানে সরাসরি চলে যায় বিন্সে যে বিস বিন্স অপশনটাতে আসতে হবে এখানে এখানে বিনস অপশনটাতে আসলে এখানে কত বিন্স আসে টোটাল আপনি স্যালারিটা কত পাইছেন এটা এখানে দেখাবে আর এখানে আপনার স্যালারির অর্থাৎ কত বিন্সে কত ডলার আর কি কত ডলার আসে আপনার টোটাল বিন্স মিলে সেই ডলারটাই এখানে শো হবে ঠিক আছে তো এখান থেকে আপনি উদ্যোগ করতে পারবেন ঠিক আছে উদ্যোগ করতে পারবেন এই যে এখানে ব্যালেন্সের উপরে ক্লিক করলে এখানে এখন আমার আসছে না ঠিক আছে এখানে ক্লিক করে আপনি উদ্যোগ করতে পারবেন যাই হোক বন্ধুরা তো এখন কথা হচ্ছে আপনি মানে লাইকি অফিস থেকে যে স্যালারিটা পাবেন বেতনটা পাবেন যেমন কাউনের জন্য তারা একটা স্যালারি দিয়ে থাকে আমরা জানি তারপরে হচ্ছে গিয়ে হোস্টিং করলেও একটা স্যালারি দিয়ে থাকে তো এই স্যালারিটা এইখানে অ্যাড হয় আচ্ছা এইটার ব্যাপারটা ক্লিয়ার করলাম তারপরে এখানে আপনি ডাটা সামারিতে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ডাটা সামারি ঠিক আছে সেই ডাটা সামারিতে দেখতে পারবেন যে এখানে নেট ফ্রেন্ড গ্রোথ ঠিক আছে তো এখানে আপনার ফ্রেন্ড কত আসছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বাইশটা ফ্যান আসছে ঠিক আছে বাইশটা ফ্যান আসছে আর আপনি যে ভিডিও আপলোড করবেন ভিডিও পোস্ট করবেন সেই ভিডিওটা কত কত ভিউ হবে এটা এখানে দেখাবে যে ভিউজ কত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একশো আঠারোটা ভিউজ হচ্ছে আর লাইক কয়টা আসছে এটা এখানে শো করবে যে কয়টা লাইক আসছে আর আপনি কয়টা পোস্ট করছেন এখানে কয়টা ভিডিও পোস্ট করছেন ঠিক আছে আর এই যে সিলেক্টেড যে অপশনটা এই সিলেক্টেড অপশনটা আমি বুঝতেছি না এটা কি অপশন দিছে এই সিলেক্টেড এটা আমি আসলে বুঝতে পারতেছি না যে সিলেক্টেডটা কি আচ্ছা যাই হোক বন্ধুরা তো এটা কিছু একটা হবে তো এরকম সেরকম কিছু না ঠিক আছে সিলেক্টেড হতে হয়তো এরকমও হইতে পারে যে কোনো একটা ভিডিও আপনি শেয়ার করছেন বা কত শেয়ার হয়েছে ঠিক আছে বা ভিডিও ভাইরাল হয়েছে কিনা এরকম কিছু একটা হতে পারে আচ্ছা এটা আমি বুঝি বুঝিনি এই কারণে বুঝাইতে পারলাম না তো পরবর্তীতে যদি এটা ভালো কিছু হয় তাহলে এটা আমি বুঝাই দিব সমস্যা আরেকটা ভিডিও করে এটা আমি বুঝাই দিব ঠিক আছে আচ্ছা যাই হোক বন্ধুরা এখন কথা হচ্ছে কি এখানে যদি আমরা ক্লিক করি এই ভিডিও অপশনে ক্লিক করলে আমরা এখানে আমাদের পোস্ট কয়টা ভিডিও পোস্ট করছিস সব ডিটেল এখানে দেখতে পারবো ঠিক আছে এখানে যে পোস্ট দেখতে পাচ্ছেন পঁচাশিটা পোস্ট আছে আমার ঠিক আছে পঁচাশিটা পোস্ট আছে আর পঁচাশিটা পোস্টের ভিতরে এখানে আমার কোন ভিডিওটা কয় তারিখে আমি আপলোড করছি সেটা আমি দেখতে পারবো ঠিক আছে আপনারাও দেখতে পারবেন কোন ভিডিও কত তারিখে আপলোড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেট সহকারে সব কিছু দেওয়া আছে কত তারিখে কত তারিখে ভিডিও আপলোড করা হয়েছে ঠিক আছে এইটা এখান থেকে দেখতে পারবো আর এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে যে হট ভিডিও হট ভিডিও হচ্ছে গিয়ে আপনার পপুলার অর্থাৎ পপুলার অর্থাৎ ভাইরাল আপনার ভিডিও কয়টা ভিডিও ভাইরাল হয়েছে এখানে দেখতে তো আমার আমি যেহেতু অ্যাক্টিভ না ঠিক আছে আমি লাইটিতে অ্যাক্টিভ না এবং আমি ওইরকম ভালো কোনো ভিডিও আপলোড করি এই কারণ আমার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয় নাই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পপুলার কিন্তু জিরো জিরো তো আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনার কয়টা ভিডিও পপুলার আছে কয়টা ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে এটা দেখতে পারবেন আর এখান থেকে আপনার এই টোটাল পোস্টটা এখান থেকে দেখে নিতে হবে আচ্ছা যাই হোক এটা বুঝলাম তো এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আমরা যে ডাটা সামারি হচ্ছে গিয়ে এটা দেখতে পাচ্ছেন ডেটেস অফ সেভেন আজকে যেহেতু আট তারিখ হবে মেবি হ্যাঁ আজকে আট তারিখ এটা হচ্ছে কালকের ঠিক আছে অর্থাৎ এটা একদিন পর পর ব্লগারে শো হবে ডাটা ঠিক আছে তো এইটা হচ্ছে সাত তারিখের অর্থাৎ কালকের ঠিক আছে এটা কালকের এখন আমরা এখান থেকে চলে যাব ডাটায় আমরা দেখবো যে ডাটাটা কি কি আছে এখানে সব কিছু বিস্তারিত বোঝার জন্য আমরা ডাটাতে চলে যাবো এখানে ভিডিও অ্যানালাইসিসে আসলাম এই অ্যানালাইসিসে আসার পরে এখানে আমরা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি একশো আঠারোটা ভিউজ হয়েছে এটা আমরা প্রথম পেজেই দেখছি ঠিক আছে আর কমেন্ট আসছে পাঁচটা এখানে দেখেন পাঁচটা কিন্তু কমেন্টস আসছে বুঝতে একটা শেয়ার আসছে তো এটা বুঝে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনার উপরে যদি ক্লিক করেন এখানে আপনি দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে একশো আঠারোটা এবং এটা কত তারিখে আসছে সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারতেছেন ঠিক আছে এই অ্যানালাইসিসে আচ্ছা যাই হোক তো এখানে সোর্স অফ ভিডিও ভিউজ এখানে পপুলারে আর কি গিয়েছিল ভিডিওটা কত কত তারিখে ঠিক আছে এটা আর কি দেখাবে যে কত তারিখে আপনার পপুলারে গিয়েছিল ভিডিও কিন্তু আমরা জানি আপলোড করার সাথে সাথেই পপুলারে চলে যায় কিন্তু পপুলারে থাকে না অর্থাৎ ভিডিওর মান ভালো না এই কারণে ভিডিও পপুলার থাকতেছে না ঠিক আছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা যাই হোক তা এখানে আমরা যদি আমরা এখান থেকে লাইকের উপরে ক্লিক করে লাইকের উপরে ক্লিক করলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখানে আমরা জানি নয়টা লাইক সে নয়টা লাইক কিন্তু এখানেও দেওয়া আছে আচ্ছা এখানে কমেন্টে যদি ক্লিক করে এখানে টোটাল আমরা জানি পাঁচটা কমেন্ট ঠিক আছে এখানেও পাঁচটা কমেন্ট দেখাইতেছে আচ্ছা তো এখান থেকে আমরা এখন এখন শেয়ারে ক্লিক করি আমরা শেয়ার বাটনে যদি ক্লিক করি এই যে আমরা শেয়ারে ক্লিক করে দিলাম শেয়ারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি একটা শেয়ার ঠিক আছে তো এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে তারপর আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনি এতটুকুই দেখতে পাবেন অ্যানালাইসিসটা এটা কত দিনে মানে কোন সময় এটা আর কি আপ হয়েছিল ঠিক আছে এটা আপনি দেখতে পাবেন আচ্ছা যাই হোক তো তারপরে আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে লাস্ট সেভেন ডেজ এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সেভেন ডেজ দেওয়া আছে আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর এখানে লাস্ট চোদ্দ দিন লাস্ট তিরিশ দিনের ডাটাটাও আপনি খুব ইজিভাবে এখান থেকে দেখতে পারবেন আচ্ছা এটা গেল তারপর আমরা ফ্যান অ্যানালাইসিসে ক্লিক করে দিচ্ছি আমরা ভিডিও অ্যানালাইসিস করলাম এখন ফ্যান অ্যানালাইসিসে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ফ্যান আসছে আমাদের বাইশটা ঠিক আছে তো বাইশটা নিউ ফ্যান আসছে আর এখানে যে নেট ফ্যান গ্রোথ তো এখানে বাইশটা ফ্যান আচ্ছা এখানে যদি ক্লিক করি ফ্যান গ্রোথ হচ্ছে আপনার চল্লিশটা অর্থাৎ একা একা ফ্যান আর কি আসছে একা অটোমেটিক ফ্যান আপনাকে ফলো দিয়েছে এখানে চল্লিশটা আর এখানে নেট ফ্যান বলতে বোঝে আপনি যখন অনলাইন ছিলেন ঠিক আছে তখন হয়তো বাইশটা ফ্যান বাড়ছে এই কারণে এটা এখানে শো করতেছে তারপরে এখান থেকে আমরা যদি একটু এসে ক্লিক করি আমি একটু দেখা দিতেছি বিস্তারিত তারপরে এখানে ফ্যান লস এই ফ্যান লসে যদি আপনি ক্লিক করেন ফ্যান লস মানে এটাই বুঝাইতেছি এটাই বোঝাচ্ছে তারা মানে কতজন আপনাকে আনফলো করে দিছে ঠিক আছে এটাই হচ্ছে ফ্যান লস তো এই মাসের ভিতরে কতজন আপনাকে আনফলো করছে এটা আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আঠারো জন ফ্যান লস আঠারো জন আচ্ছা আর এখানে যদি আপনি ক্লিক করেন আমি এক মাসেরটা দেখাইতেছি এখানে ক্লিক করলাম এটা ক্লিক করার পর এখানে লাস্ট তিরিশ ডেটটা আমি যদি ওপেন করি এখানে তিরিশ দিনের ডাটাটা দেখতে পারবো ঠিক আছে তো তিরিশ দিনের ডাটায় আমার কোনো ফ্যান লস কোনো কিছু হইতেছে না কারণ আমি অ্যাক্টিভ ছিলাম না ঠিক আছে তো এটা এখন এখানে দেখা যায় না আচ্ছা যাই হোক তো এই আঠারোটাই দেখাইতেছে এখন নিচের যে ইয়েটা আছে যে অ্যানালাইসিসের যে নিচের যে ইয়েটা আছে এখানে দেখেন একটু খেয়াল করেন এখানে আপনার ভিডিওগুলো দেখছে ছেলেরাও দেখছে মেয়েরাও দেখছে এটা আমি বুঝাইতেছি ওয়েট করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এজ জেন্ডার ডিস্ট্রিবিউশন তো এখানে আপনার ভিডিও দেখছে মেল অর্থাৎ ছেলেরা দেখছে আটাত্তর পয়েন্ট পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটা ছেলেরা দেখছে আর মেয়েরা ভিডিওগুলো দেখছে হচ্ছে গিয়ে আপনার একুশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ ছেলেরা কিন্তু ভিডিওগুলো বেশি দেখছে আচ্ছা ঠিক আছে ভিডিওগুলো কখন কখন আর কি বেশি শো হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আঠারো আঠারো থেকে তিরিশ হায়েস্ট তারপরে তিরিশ থেকে পঞ্চাশ তারপরে পঞ্চাশ প্লাস ঠিক আছে তো এর বেশি কিন্তু আর হয় নাই ভিডিওগুলো আচ্ছা যাই হোক তো এখন আমরা এখান থেকে কেটে দিলাম তো এখানে আর কিছু আছে কি হ্যাঁ এখানে তারপর আছে লাইভ অ্যানালাইসিস এই যে এখানে উপরে এখন আমরা লাইভটাকে অ্যানালাইসিস করবো তো লাইভটা অ্যানালাইসিস করার জন্য এখানে চলে আসলাম আসার পরে অনেকে হোস্টিং লাইভ করেন আপনারা এইটা জানেন না যে আপনার মাসে কত ঘন্টা হয়েছে কত ওয়াচ টাইম হয়েছে কত ঘন্টা ওয়াচ হয়েছে আপনার লাইফটা কত টাইম হয়েছে এটা আপনারা দেখতে পারেন না ঠিক আছে আপনার লাইভ ডিউরেশনটা আসলে শো হবে হচ্ছে গিয়ে এইখানে লাইভ ডিউরেশন ঠিক আছে এইখানে দেখাবে যে আপনি কত ঘন্টা লাইভ করছেন দিনে তো এইখানে ব্লগারের অপশনটা এইরকম আপনি আজকে যা করবেন এটা আজকে শো হবে না এটা একদিন পরে শো হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় না এটা আপডেট নিতে ঠিক আছে তো আপনি লাইভ করলে কত কতটুকু সময় লাইভ করছেন এইটা এইখানে শো হবে আপনি লাইভে কত গিফট রিসিভ করছেন কত বিনস কত বিনস রিসিভ করছেন এটা শো হবে এইখানে ঠিক আছে এটা হচ্ছে লাইভ ডিউরেশন আর আপনার ভ্যালিড ডে ঠিক আছে আপনারা আমরা জানি যে হোস্টিং লাইভ করলে মিনিমাম দেড় ঘন্টা করে লাইভ করা লাগে প্রতিদিন অর্থাৎ পনেরো দিনের ভিতরে দেড় ঘন্টা মানে পনেরো দিন ভ্যালিড ডে লাগে তো এখানে ভ্যালিড ফর ডে ওয়ান ডে আছে তো আমি একদিন দেড় ঘন্টা লাইভ করছিলাম এই যে এই তারিখে এই যে দেখতে পাচ্ছেন এই যে বক্সটা আসছে এখানে এই তারিখে আমি লাইভটা করছিলাম ঠিক আছে এই কারণে এখানে আমার একটা ভ্যালিড ডে দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা যাই হোক তো এখন আমরা এখানে দেখলাম লাইভ ডিউরেশন দিনস কালেক্ট করছি কত লাইভে এটাই দেখলাম ঠিক আছে আর এখানে শো হবে যে কত তারিখে আর এটা হচ্ছে ব্যালিড ব্যালিড ডে ঠিক আছে কত তারিখে এটা আপ হয়েছে অ্যানালাইসিসটা উপরের দিকে উঠছে কত তারিখে ঠিক আছে এই যে এখানে দেখতে পারবো আমরা যদি এখানে ক্লিক করি এই যে এখানে আমরা ক্লিক করে দিলাম হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে এখান থেকে আমরা দেখতে পারবো যে এটা কতটুকু সময় এটা আপ হয়েছে আচ্ছা যাই হোক তো এখন আমরা টোটাল কত ঘন্টা হয়েছে এটা কীভাবে দেখবো এটা দেখবো হচ্ছে কি এই যে এখানে যদি আমরা ক্লিক করি টোটাল দুই ঘন্টা বাউন্ন মিনিট দশ সেকেন্ড আমি লাইভ করছি টোটাল লাইভটা কিন্তু টোটাল ঘন্টাটা এখানে শো হবে তো আমরা জানি হোস্টিং লাইভ করলে চল্লিশ থেকে বিয়াল্লিশ ঘন্টা লাইভ করার লাগে এই লাইভের এই ইয়াটা আমরা এখানে দেখতে পারবো আচ্ছা তার এখানে যদি আমরা গ্রোথে ক্লিক করি টোটাল কত বিনস আমরা কালেক্ট করছি এখানে দেখেন টোটাল আটান্নটা বিনস আমি কালেক্ট করছি এই মাসে এই কারণে এটা এখানে শো হয়েছে ঠিক আছে তো আমি একদিন লাইভ করছি এটা তো আমি আপনাদেরকে অ্যানালাইসিসে দেখাইছি ঠিক আছে তো ওই বিনসটাও কত তারিখে আর কি আসবে তো এইটাও কিন্তু যে এখানে অ্যানালাইসিসের মাধ্যমে আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখেন নয় চার এখানে নয় চার দেওয়া আছে অর্থাৎ এই মাসের চার তারিখে নয় মাস চার তারিখ এটা আর কি বুঝাইছে ঠিক আছে আমার জানা মতে আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে গিয়ে বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন ফ্যান গ্রোথ এখানে ডেটটা দেওয়া থাকবে এটা কিন্তু নয় তারিখের আপডেটটা হচ্ছে নয় তারিখের যে এখানে যে ডাটাটা ডাটাটা নয় তারিখের এটা তারা সরি নয় মাস দু হাজার বিশ নয় মাসের ডাটা ঠিক আছে এটা নয় মাসের ডাটা এটা এখানে শো করছে আচ্ছা যাই হোক তো এখন আমরা ফ্যান গ্রোথ দেখবো তো ফ্যান গ্রোথে ক্লিক করলাম ফ্যান গ্রোতে ক্লিক করার পর আমাদের ফ্যান বাড়ছে কয়টা লাইভ থেকে এটা আমরা এখানে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আটটা ফ্যান বাড়ছে ঠিক আছে আর টোটাল হচ্ছে তিরিশটা ঠিক আছে টোটাল তিরিশটা ফ্যান বাড়ছে আচ্ছা যাই হোক বন্ধুরা তো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন ঠিক আছে আর এখানে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যে এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে টোটাল টাইম স্পেন্ড বোডকাস্টিং লাইফ হ্যাঁ ড্রইং দ্য পিরিয়ড আচ্ছা যাই হোক আর বিনস গ্রোথ বিনস ইনকাম আচ্ছা এখানে আপনার কি কি শো হবে এটাই আর কি তারা বলে দিয়েছে ঠিক আছে এখানে আপনার কি কি থাকবে এখান থেকে আপনাদেরকে এগুলো আর কি বলে দিয়েছে তারা আচ্ছা যাই হোক তো এগুলো তো আমি বিস্তারিত আপনাদেরকে খুলেই বললাম তো বন্ধুরা আশা করছি আজকে আপনারা এই যে ব্লগার যে অপশনটা আছে এটা নিয়ে আপনারা সব কিছু জানতে পারছেন যারা ভিডিওটি মনোযোগ সহকার দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ